ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোলা থেকে ছোটন সাহা ও বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমে আমরা চলে যাচ্ছি ভোলায়, সেখানে আছেন ছোটন সাহা। ছোটন, ভোলার উপকূলে মোখার প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ জেসিকা। সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় মোখার যে প্রভাবটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যে বৈরীভাব রয়েছে সেটি কিন্তু এখনো বিরাজমান অবস্থায় রয়েছে। তবে সকালবেলা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, উপকূল জুড়ে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং এখন যে অবস্থা, এখন কিন্তু উপকূলে তীব্র বেগে বাতাস রয়েছে এবং নদী এবং সমুদ্র বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ নৌপথ কিন্তু এই যে অশান্ত থাকার কারণে কিন্তু গত দুদিন ধরেই কিন্তু নৌপথ বন্ধ রয়েছে এবং নদী উত্তাল থাকার কারণে কিন্তু নৌযানগুলো যাচ্ছে না এবং এগুলো বন্ধ রেখেছে BIWTA। আর আমরা সকালবেলা উপকূলের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিল যে এই যে ঘূর্ণিঝড় মোখা নিয়ে তার একটা অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছে, অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছে। তো আসলে আজকে সকালে যে জোয়ার সৃষ্টি হয়েছিল, তো সেখানে নদীর পানির যে উচ্চতা বৃদ্ধি পেয়েছিল, তো আমরা উপকূলীয় এলাকাগুলোতে খোঁজ নিয়েছি, আসলে এই যে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে উপকূলের কোনো নিচু দ্বীপ প্লাবিত হওয়ার খবর পাইনি। আমরা চরপেশনের ঢালচর, চর কুকরি মুকরি এবং মনপুরার বিভিন্ন দ্বীপ স্তরে খবর নিয়েছি যেগুলো সাগর উপকূলে অবস্থিত। তো সেই সমস্ত এলাকাও কিন্তু মানে এই যে মোখার যে প্রভাব সেটি কিন্তু পড়েছে এবং মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রে এসেছে। তবে মূল ভূখণ্ডের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু গতকালকে আশ্রয় কেন্দ্রে আসতে দেখা গেলেও কিন্তু আজকে আমরা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে ঘুরে কিন্তু তাদের আশ্রয়কেন্দ্রে আসতে দেখিনি। তো জেসিকা, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলতে চাই, আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে যুক্ত করতে চাই। এই যে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে আপনাদের পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা, আপনারা এই সুরক্ষা রাখতে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানবেন যে আমাদের ভোলা জেলা এবং দ্বীপসমূহ মিলে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 334 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এই 334 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধই কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের পূর্বেই যতটুকু ঝুঁকিপূর্ণ বা দুর্বল ছিল সেগুলো আমরা মেরামত করে ফেলেছি, যার ফলে আমাদের বাঁধ কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে, কোথাও কোনো সমস্যা আপাতত নেই। তথাপিও কিন্তু আমাদের কর্মকর্তারা তাদের পুরো বাঁধের যে সমস্ত এলাকা আমরা মনে করছি যে নদীর খুব কাছে বা ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত এলাকায় আমরা তাদেরকে রেখেছি। যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এই সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য পর্যাপ্ত জিও ব্যাগ, জিও ফিল্টার বা অন্যান্য যে উপকরণগুলো প্রয়োজন সবগুলি আমাদের মজুদ আছে, আমরা সতর্ক অবস্থানে আছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, এই যে মোখা ঘূর্ণিঝড় মোখার যে প্রভাব, এখানে নদী উত্তাল রয়েছে এবং ঘূর্ণি বাতাস বইছে উপকূল জুড়ে, তো সেই ক্ষেত্রে উপকূলের নিচু এলাকায় পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হওয়ার আশঙ্কা আপনারা করেছেন কিনা সেই বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানবেন যে সকালে যে সর্বোচ্চ জোয়ারটা উঠেছিল সেটাও কিন্তু বিপদ সীমার প্রায় 4 ফিট নিচে ছিল পানি, যার ফলে এই অবস্থা যদি বজায় থাকে তাহলে নিম্নাঞ্চল প্লাবিত হবে না। তবে বাতাসের সাথে যদি পানির চাপটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে বেড়িবাঁধের বাহিরে নিম্ন অঞ্চল পানিতে প্লাবিত হতে পারে। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি শুনছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারাও কিন্তু এই যে ঘূর্ণিঝড় মোখার যে প্রভাবটি নিয়ে তারাও শঙ্কিত রয়েছে এবং তারা মনে করছে যে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং বেড়িবাঁধের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে সেই সমস্ত এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং একই সাথে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তবে জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ যে প্রস্তুতি ঘূর্ণিঝড় মোকাবেলায় সেটি কিন্তু নেওয়া হয়েছে। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলা থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।
ধন্যবাদ ছোটন, আপনি যেমনটা বলছিলেন যে উপকূল জুড়ে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে, যেটা সকালে একটু তীব্রতা বেড়ে গিয়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকা, এবং ফেরি চলাচল কিন্তু বন্ধ রয়েছে গতকাল থেকে। এ কারণে বরগুনার সাথে বরগুনা সদরের সাথে অন্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এর মধ্যেও কিন্তু ট্রলারে করে মানুষ পারাপার হওয়ার চেষ্টা করছে। এবং আমি যদি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করি, আকাশ অনেকটা যেমন কালো মেঘে ঢেকে গিয়েছিল সকালে, সেটা কিন্তু এখন অনেকটাই কেটে আসছে এবং মোটামুটি রোদের দেখাও মিলছে। আমি বরগুনার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বরগুনার বেড়িবাঁধগুলো মেরামত করা হয়েছে, তার মধ্যেও বেড়িবাঁধের ২৪টি পয়েন্টের কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ সেই বেড়িবাঁধের পয়েন্টগুলো নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় সেগুলো ভেঙে উপকূলে প্লাবিত হতে পারে। তারপর আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদের যে বিষয়টা নিশ্চিত করেছে যে স্বাভাবিক জোয়ারের থেকেও কিন্তু এখন পানির চাপ কম আছে এবং বিপদসীমার অনেক নিচে আছে, এবং সাধারণত অমাবস্যা পূর্ণিমায়ও কিন্তু এইসব এলাকা প্লাবিত হয়ে যায়, সেই অবস্থাটা কিন্তু এই বন্যায় আমরা দেখছি না। এবং আমরা মৎস্য ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আগামী ২০ তারিখ থেকে ৬৫ দিনে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা কিন্তু সাগর থেকে ফিরে এসেছে, এ কারণে কিন্তু তারা এক ধরনের লোকসানের মধ্যে পড়বে, জানমালের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে। আর আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বরগুনার ৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, এবং যেটি ঘূর্ণিঝড় যদি আঘাত করে তাহলে কিন্তু তারা সেই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছোটন আপনাকেও। দর্শক, মোখার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ভোলা এবং বরগুনা সহকর্মীরা। মোখার আরো খবর জানবো, এবারে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কিন্তু লক্ষ্মীপুরের যে ৩টি উপজেলা, সেটা হচ্ছে রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর সদর উপজেলা মেঘনা তীরবর্তী হয়, কিন্তু এই ৩টে এলাকায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে সাথে একটু বাতাসও আস্তে আস্তে বাতাসও বাড়ছে। এখানকার যে নদীর কূলের মানুষজন আছে তারা কিন্তু আসলে এখনই কেউ কিন্তু আশ্রয় কেন্দ্র যায় না, যদিও এখানে আতঙ্ক সতর্ক সংকেত আবহাওয়াবিদ দেখে যেতে বলেছেন। এখানকার যে আপনার সিপিপি ৩০০০ কর্মী আছে এবং যুব ডেড ক্রিসেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু মাইকিং করছে যে জনগণকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য। যদিও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই মুখ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের টেকনাফ এবং সেন্ট মার্টিন দিয়ে মিয়ানমার অতিক্রম করবে, এই কারণেই কিন্তু আসলে এই এলাকার মানুষজন এখনই কিন্তু তারা আশ্রয় কেন্দ্র জানে। আমরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এবং কমলনগরের উপজেলা কর্মকর্তা, রামগতি উপজেলা কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যেহেতু এখানকার ৮ নম্বর সিগনাল আছে এবং মানুষদেরকে সচেতন করা হচ্ছে এবং ১৮৫টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং মানুষজনকে মাইকিং করা হচ্ছে, যদি এখানকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপের দিকে যায় ঠিক আসলে তখনই কিন্তু সিপিপি যে ৩০০০ কর্মী আছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের মাধ্যমেই কিন্তু নিরাপদ আসছে মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হবে। লক্ষ্মীপুরের যে বয়াসর আছে এটা পুরোটাই মেঘনা বিস্তৃত একটি দ্বীপ, এই ইউনিয়নের যে প্রায় ১০,০০০ মানুষ আছে ওইখান থেকে প্রায় কিছু মানুষজনকে গতকালকেই কিন্তু মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। আর এখানকার যে আবহাওয়া আপনাকে দেখাচ্ছি, আমরা যদি আপনাকে একটু নদী দেখাই যে আসলে এখানকার মানুষজন কিন্তু এখনই কিন্তু একটু অনেকটা স্বাভাবিকের মতো আছে, যে আমরা দেখছি যে এখানকার জেলেরাই কিন্তু তাদের জীবনের তাগিদে কিন্তু এই যে নদীতে কিন্তু মাছ ধরছে এবং যে নদীতে কিন্তু জেলেরাও কিন্তু তারা যাচ্ছে এবং তারা আসতেছে, এই যে সিগন্যালকে অপেক্ষা করে এখানকার যে মানুষজন তারা কিন্তু নদীতে মাছ ধরতে যাচ্ছে। এখানকার যে আবহাওয়া সেরকম ইয়ে না হওয়ার কারণে মানুষজন কিন্তু নদীতে এখনও মাছ ধরছে। তো এখানকার যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের মজুরসদিয়াহাট থেকে ভোলা বরিশালের উদ্দেশ্যে যে ফেরিঘাট এবং লঞ্চঘাট আছে ওই লঞ্চঘাট এবং ফেরিঘাট বন্ধ হয়েছে নৌ চলাচল। সেখানকার যে
চট্টগ্রাম কুমিল্লা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, তারা কিছু কিন্তু মধ্যসূরে অবস্থান করছে, তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। এই ছিল লক্ষ্মীপুরের মেঘনা থেকে মুখের সর্বশেষ অবস্থা। জেসিকা সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুরে মোখার প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।